আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সাড়ে তিন হাত বড়িতে এক নম্বর মূলনীতি সেই মূলনীতি বাস্তবায়ন করা এক নম্বরে কিতাব সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা দুই নম্বর মূলনীতি তাকলিতে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন তিন নম্বর মূলনীতি ইস্তেহাদ বা শরীয়ত গবেষণা দোয়ার উন্মুক্তকরণ চার নম্বর মূলনীতি সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ পাঁচ নম্বর মূলনীতি মুসলিম সংহতি দৃঢ়করণ এত বড় নবী তার কোনো অধিকার নাই কিতাব এবং সুন্নাতের বাইরে গিয়ে কিছু কর আজকে প্রত্যেকটা মুসলমান তার নীতিতে এক নম্বর নীতি যদি অবলম্বন করত যে জীবনের প্রতিটা স্তরে কিতাব এবং সুন্নাতকে আমি প্রায়োরিটি দেব প্রাধান্য দেব তাহলে মুসলমানদের মধ্যে কোনো সমস্যা থাকতো না থাকতো কি যে তুমি যে কথা বলছো তোমার এই কথার প্রতি না সাক্ষী আছে কিনা তাহলে হাদিসের সার্বভৌমত্ব

اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب

চৌত্রিশতম তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিব আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্রীয় জেলা উপজেলা এলাকা শাখা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাবলিক ইসলামায় আগত সমবেত জান্নাত পাগল ইসলাম দরোদি আহলাদ ইস্প্রিয় শ্রদ্ধাভাজন মুর্বিয়ানিকরম তৌহিদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইয়েরা স্নেহের সুনামনিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা চৌত্রিশতম তাবলিক ইজতেমার দ্বিতীয় দিনে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহলাদিস আন্দোলনের পাঁচটি মূলনীতি পর্যালোচনা সম্মানিত দিনী ভাইয়েরা আহলাদিস আন্দোলনের পাঁচটি মূলনীতি এক নম্বরে কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা দুই নম্বর মূলনীতি তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন তিন নম্বর মূলনীতি ইস্তেহাদ বা শরীয়ত গবেষণা দোয়ার উন্মুক্তকরণ চার নম্বর মূলনীতি সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ পাঁচ নম্বর মূলনীতি মুসলিম সংহতি দৃঢ়করণ আমরা দ্বারা ইস্তেমার মাঠে উপস্থিত হয়েছি আইলাদিস আন্দোলনের পাঁচটা মূলনীতির ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা রাখতে হবে সম্মানিত উপস্থিতি পাঁচটা মূলনীতির এক নম্বর মূলনীতি কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা বাকি চারটা মূলনীতি এই এক নম্বর মূলনীতির ব্যাখ্যা তাহলে এক নম্বর মূলনীতি কি কিতাব সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা এটা হচ্ছে মুসলমানদের প্রধান কাজ এক নম্বর কাজ আমি যদি আজ্ঞাবাহ মুসলিম হয়ে থাকি আমি যদি সচ্চা মুসলিম হয়ে থাকি তাহলে অবশ্যই মুসলিম হিসাবে নিজের কোনো আমিত্ব চলবে না আপনি মনে যা চাই তাই করতে পারবেন না যেহেতু আপনি মুসলিম মুসলিম হিসাবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সাড়ে তিন হাত বডিতে এক নম্বর মূলনীতি সেই মূলনীতি বাস্তবায়ন করা তাহলে এক নম্বর মূলনীতি কি কিতাব ও সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা সম্মানিত উপস্থিতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল তিনি কি ইচ্ছা মতো কোন কিছু করেছেন তিনি তার জীবনে প্রথম যে জিনিসটা করেছেন সেটা কি কিতাব এবং সুন্নাতকে বাস্তবায়ন করেছেন তাহর ইসলামের গর্বিত উন্ম্মের নাজিয়ার অন্তর্ভুক্ত আহলাদিজ্জামাত জামাতের সদস্য হিসাবে আমাদের প্রত্যেক মুসলিম নরনারীকে আমাদের জীবনে এক নম্বর মূলনীতি হিসাবে কিতাব এবং সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা এটা কি আমাদের সবার উপর ফরজ কথা নাকি না আপনি কিতাব এবং সুন্নাতের সার্বভৌম আপনার জীবনে আপনার পরিবারে আপনার সমাজে আপনার রেস্টে বাস্তবায়নের চেষ্টা না করেন আপনি কোশ্চিন কালো মুসলমান হতে পারবেন না কিতাব এবং সুন্নাতকে অস্বীকার করলে কিতাব এবং সুন্নতের ফয়সালার ব্যাপারে কেউ যদি না চিটকায় সে কি মুসলমান না কাফের অবশ্যই কাফের সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা উতালা সেরা নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল তার ব্যাপারে কথা বলেছেন আল্লাহ সুবাহানা আমাদের নবীর জীবনের কর্মকাণ্ড আমাদের সামনে তুলে ধরে বলছেন আমাদের নবী কিসের অনুসরণ করতেন তিনি কি ওহির বাইরে কোনো কিছু করতেন তিনি ওহির হুবু অনুসরণ করতেন সুরা আনামের একশো ছয় নম্বর আয়তাল্লাহ বলছেন ইত্যাবি মা উহিয়া ইলাইকামি রব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আরিজ আনিল মুশরিকিন কাকে কথা বলছেন নবীকে বলছেন নবীর কোনো অধিকার নাই এত বড় নবী তারও কোনো অধিকার নাই কিতাব এবং সুন্নাতের বাইরে গিয়ে কিছু কর নবীকে আল্লাহ কি বলছেন আপনি অনুসরণ করুন আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে আসমান থেকে আরশ আজিম থেকে যে অভ্রান্ত সত্য পবিত্র কুরআন এবং সহিহ হাদিস যে নাজিল হয়েছে সেই ওহী আপনি অনুসরণ করুন কে বলছেন এই কথা কে বলছেন আল্লাহ নবী কে বলছেন ইত্তাবি মা ওয়াহি ইলাইকা মির লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই আপনি মুশ্রিকদেরকে কি করেন বয়কট করেন পরিহার করে চলেন এড়িয়ে চলেন আল্লাহ আকবর মুসলমান ভাইরা নবী যদি ওহির বাইরে আমল করার সুযোগ না পান তাহলে এই সুযোগ কি আমাদের আছে আজকে দেশের অধিকাংশ মুসলমান নবীর অনুসরণ করে না ইমাম বুজুরগানি দিন আব্বা হুজুর বাবা হুজুরের অনুসরণ করে কোরআন হাদিস মানে না আবার জান্নাতে আশা করি এরা কি জান্নাতে যেতে পারবে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কায় আরো কঠিন কথা বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাদাল আকাবিল লা খাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লা কাতানা মিনহু আল ওয়াতিন যে ওহির অনুসরণের কথা বলছি আমাদের এক নম্বর মূলনীতি আহলে আন্দোলন যুবসংঘ অঙ্গ সংগঠনের কর্মী দায়িত্বশীল সমস্ত আহলাদি জামাতের এক নম্বর মূলনীতি কিতাব এবং সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নবীরও সুযোগ ছিল না এই গ্রন্থের ব্যাপারে আল্লাহ বলছেন নবীর ব্যাপারে যে গ্রন্থ এটা নাজিল হয়েছে আর থেকে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার তো গ্রন্থে বিধানে নবী তুমি যদি কোনো মন গড়া কিছু ঢুকা একটু চিন্তা ভাবনা করেন নবীকে বলছেন দি আমার আনি তুমি ধারে তুমি যদি কোনো কিছু মন ধরে কিছু ঢোকাও তোমার ডান হাত ধরে মেলবো তোমার গড় কেটে দেব আল্লাহ কর কত ভয়াবহ ধমকি নবীর ব্যাপারে অথচ আমাদের সামনে হাদিস আসলে হ্যাঁ কিতাবে এবং সুন্নাতের ফায়সালা আসলে আমরা বলি কি এটা আমাদের মাঝাবে নাই হ্যাঁ এটা আমাদের তরিকায় নাই বাপ এই কাজটা করে নাই আপনি এই কথা বললে আপনি মুসলমান থাকেন এই কথা বললে কি মুসলমান থাকে আজকে মুসলমানদের বড় সমস্যা এখানে আজকে প্রত্যেকটা মুসলমান তার নীতিতে এক নম্বর নীতি যদি অবলম্বন করত যে জীবনের প্রতিটা স্তরে কিতাব এবং সুন্দরকে আমি প্রায়োরিটি দেব প্রাধান্য দিব তাইলে মুসলমানদের মধ্যে কোনো সমস্যা থাকতো না থাকতো কি মহাদাম হাজির দু একটা এক্সাম্পল দেয় সাহাবাই কেরাম আল্লাহ রসুল মারা গেছেন কত সালে কত সালে মারা গেছেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে ঠিক না কত বছর বয়সে হিজরিসনের হিসাবে তিসিটি বছর বয়সে খাইরুল বাসর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দুনিয়া ত্যাগ করেন নবী কি মরছেন না মরছেন আমাদের দেশের এক শ্রেণীর আলেম সাধারণ মানুষের আকিদা নবী এখনো মরে নাই এ আকিদা আছে কিনা কুফুরি আকিদা এ আকিদা পোষণ করলে কেউ মুসলমান থাকে না কারণ নবীর মৃত্যুর ব্যাপারে আল্লাহ সুবাহানাউতালা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে তাই নবী মরছে কি না নবী কি জিন্দা নবী না মুর্দা নবী নবী হচ্ছেন মুর্দা নবী নবী মারা গেছেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে সাহাবাই কেরাম আল্লাহ তাআলা আনহুম কিতাব এবং সুন্নাতের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করেন আল্লাহ রাসুলের মৃত্যুর পরে খলিফা হয়েছেন কে আফজালুল বাশার বাদ আল আম্বিয়া নবী রাসুলদের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু যাকে বলা হয় সেভিয়ার অফ ইসলাম ইসলামের ত্রাণকর্তা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা খলিফা হওয়ার পর বহু সমস্যার মধ্যে পড়েন এর মধ্যে নবী মরেন নাই ওমরের মতো ব্যক্তি স্বীকার করতে নারাজ নাঙ্গা তরবারি নিয়ে ঘুরছেন নাঙ্গা তরবারি নিয়ে কেউ যদি বলে নবী মারা গেছেন তার শির শিরোচ্ছেদ করা হবে তার শির উড়িয়ে দেওয়া হবে আল্লাহ আবেগ নবী মরেন নাই নবী মরতে পারেন না উমরের বিশ্বাস কিন্তু সেদিন আউব করে যে আল্লাহ তালু উমরের সামনে নবীর বৈশিষ্ট্য তুলে ধরলেন নবী কে কারণ তিনি মানুষ তিনি মানুষ নবী তিনি মারা গেছেন মানকানা ইয়াবুদু মোহাম্মদান

তিনি বলছেন আমার কাছে এই কথাগুলো যেমন নতুন মনে হচ্ছে তিনি মেনে নিলেন তিনি খামোশ হয়ে গেলেন ওমর রাজিয়াল্লাহ তালহু এখানে এসে আত্মসমর্পণ করলেন কার কাছে আল্লাহর বিধানের কাছে চিরন্তন মহাসত্বের কাছে আর সিদ্দিক ইসলামের শাসত বৈশিষ্ট্য ওমরের সামনে তুলে ধরলেন সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ রাসীলের মৃত্যুর পরে আহ বকর সিদ্দিক তালান হু কিতাব এবং সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করেছে এরকম আরো ঘটনা আছে আহ শাসন আমলে একজন বৃদ্ধা দাদি বা নানী আহ সিদ্দিক রাজি তালানুর দরবারে এসেছেন এসে বলছেন যে পোতা নাতির সম্পত্তিতে তার কি পরিমাণ অংশ আছে একটু চিন্তা ভাবনা করেন খলিফা আহ সিদ্দিক রাজি আল্লাহ তিনি কিতাব এবং সুন্নাতের সার্বভৌম প্রতিষ্ঠার ব্যাপারে একবার আপসহীন তিনি ওই বৃদ্ধা মহিলাকে বলছেন যে আল্লাহর কিতাবে আমি তোমার জন্য কি কোনো অংশ দেখতেছি না এই ব্যাপারে আল্লাহ রাসুলের হাদিস আমার জানা নাই তবে আমি এই বিষয়ে জিজ্ঞাসা করি আপনি পলিসিটা দেখেন মুসলমানদের আহবগরের মতো খলিফা তার কাছে প্রশ্ন করছে বৃদ্ধা তিনি ঠাস্টার জবাব দিছেন জবাব দিছেন যেহেতু ফতুয়া জানা নাই কত সুন্দরভাবে বৃদ্ধাকে বলছেন যে এই ব্যাপারে আল্লাহর কিতাবে তোমার কোনো অংশ দেখতেছি না আর এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই আমি সাহাবেদেরকে জিজ্ঞেস করি তুমি পরে আসো এই পলিসি আমাদের হওয়া দরকার না কোন কেউ যদি ফতোয়া জিজ্ঞেস করি আমার যদি জানা না থাকে তাহলে আমি কি জাহালত অবস্থায় জবাব দিব না জেনে শুনে জবাব দিব শুনে জবাব দিতে হবে কিনা আজকে সমস্যা কেন মুসলমানদের মধ্যে এই ধন্যতা কেন এর মূল কারণ হচ্ছে আমাদের নাই আমরা প্রশ্ন করি কিন্তু দলিল চাই না যে দলিল আছে কিনা আপনি যে জবাবটা দিলেন আমরা যদি এই নীতি অবলম্বন করি যে প্রশ্নের ক্ষেত্রে যিনি জবাব দিবেন তিনি শুধু জবাবই দিবেন না দলিলও কি করবেন দলিল আদিল্লা উপস্থাপন করবেন তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না অর্থাৎ এক নম্বর মূল নীতি কিতাব এবং সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না ইনশা আল্লাহ এবার আসেন বকর সিদ্দিক রাজা আল্লাহ তালানু সাহাবিদেরকে জিজ্ঞেস করতেছেন তার যেহেতু তার এই ব্যাপারে জ্ঞান নাই এক একজন স্বাভাবিক জিজ্ঞেস করে কেউ জবাব দিচ্ছেন এর মধ্যে মুগিরাজি আল্লাহ তিনি দাঁড়িয়ে বলছেন এই ব্যাপারে আল্লাহ রাসুল কি করতেন ছয়বাগের এক অংশ প্রদান করতেন পোতার সম্পত্তিতে দাদি বা নানির অংশ কি পরিমাণ ভাগের এক ভাগ সিদ্দিক আল্লাহ তালানু মুমনে সুবা রাজি আল্লাহ তালানুর জবাব পেয়ে তিনি কি ফাইসালা দিলেন না দেখেন তিনি কেমন সচেতন তুমি যে কথা বলছো তোমার এই কথার পক্ষে কোন হাদি দলিল আছে কিনা সাক্ষী আছে কিনা আল্লাহ হকবার আজকে আমরা মুসলমানরা যদি এই নীতি অবলম্বন করি তাহলে আমাদের সবার পক্ষে কোরআন সন্ন্যর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব না যে তুমি যে কথা বলছো তোমার এই কথার পক্ষে সাক্ষী আছে কিনা মোহাম্মদ বিন আসলামা তিনি দাঁড়িয়ে গেলেন তিনি বলছেন যে এই ব্যাপারে আল্লাহ রসুল এইভাবে ফায়সালা দিতেন অতবার আবু কর সিদ্দিক কাজী আল্লাহ তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করলেন এইভাবে ফতুয়া দিলেন আল্লাহ আকবর আরেকটা ঘটনা দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তম কন্যা সেই কন্যার নাম কি বলতে পারবে কন্যার নাম কি ফাতেমা রাজিয়া তালা আনাহা তিনি আসছেন দরবারে এসে পৈতৃক সম্পত্তি দাবি করলেন খাইবারের খেজুরের বাগান ফাতাকের খেজুরের বাগান আর খাইবারের অংশ দাবি করলেন এখানে আমাদের একটা বিষয় জানা দরকার সিদ্দিক সিদ্দিকাজীল্লাহ আল্লাহ তালানুক খলিফা হওয়ার পরে রাসুল্লাহ সাল্লা ইসলামের স্ত্রী এবং সন্তানদেরকে পরিত্যক্ত কোনো সম্পদ দেন নাই রাসুল ইসলামের পরিত্যক্ত কোন সম্পদ দেন নাই আব্বাস রাজি আল্লাহ তালা আনহু এবং ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা যখন পৈতৃক সম্পত্তি দাবি করলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি কি করলেন কিতাব এবং সুন্নতের সার্বভৌম এখানে এসে প্রতিষ্ঠা করলেন সেটা কি

সাধারণ দান এটা সর্বসাধারণের দান এই কথা বলার পর ফাতেমা রাজিয়াল তাল হা তিনি কিন্তু খামুশ হয়ে গেলেন হয়ে গেলেন যেহেতু হাদিস বলা হচ্ছে বিরোধিতা করছেন হাদিসের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন কিতাব এবং সুলনাথের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছেন আহ্বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন কারণ রাসুল পরিবারের জন্য হ্যাঁ বনু হাসিম বনু আব্দুল মুতালিমের গুত্রের লোকদের জন্য সদকা খাওয়া কি হারাম এরা সৎকা খেতে পারবে না আল্লাহ আকবর হাদিস আসছে আল্লাহ রসুলের কি মধ্যস হাসান ইবনে আলী তিনি জাকাতের একটা খেজুর তার মুখে ঢুকিয়ে দিলেন এই দৃশ্য দেখছেন কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তিনি দেখার পরে বলতেছেন হাসানকে কিক কিক মানে নিরুৎসাহিত করছেন যেটা ফেলে দাও আমার সার্থ আল্লাহ না কুলু সাজাকা তুমি কি জানো না আমরা সদাকা খাই না এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলেন যে রাসুলের সম্পদ রেখে যাওয়ার সম্পদ এগুলা কি হয়ে গেছে এটা পরিবার খাইতে পারবে খাইতে খাইতে পারবে পারবে না তাইলে সার্বভৌমত্ব কিতাব এবং সুন্নাতের সার্বভৌমত্ব মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি জীবনের প্রতিটি স্তরে কিতাব এবং সুন্নাতের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা কথা কিনা ওমরের শাসন আমলে একই কথা আল্লাহ আকবর ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ আনহু যার ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তিনি বলছেন লাউ কানবাদ ই নবিউন লা আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হতো কে ওমর ওমর রেজাল্লাহ তালু এমন একজন ব্যক্তি তিনি তার শাসন আমলে একটানা দুইটানা পনেরোটা ফতোয়া দিয়েছিলেন যেটা হাদিসের বাইরে হাদিস শোনার পরে তিনি তার রায় প্রত্যাখ্যান করে হাদিসের দিকে ফিরে আসেন এত বড় খলিফা যে খলিফার ব্যাপারে আল্লাহ রাসুল তার জীবদ্ সাহেব বলছেন উমর তুমি যে রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তানও হাঁটে না সেই উমর হাদিসের কাছে আত্মসমর্পণ করছেন গুরামি করেন নাই করছেন একটা না দুই না পনেরোটা মশালা কিতাব এবং সুন্নাতের ফায়সালা জানার পরে তিনি কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে যান তাহলে আমাদেরকে ফিরে যেতে কোনো আপত্তি আছে বলেন এই কর্মীদের আন্দোলনের আমরা যারা আছি আমাদের কোনো আপত্তি আছে কারো আপত্তি থাকলে সে দুনিয়াতে চলতে পারবে সাহায্য তো কোন আছে কিন্তু মরার পরে টের পাবে হারে হারে টের পাবে যে কিতাব এবং সুন্নাতের ফায়সালাকে ওভারটেক করার কারণে সে মহা মুসিবতে পড়ে যাবে পড়বে না অবশ্যই পড়বে মহতারাম হাজির ওমরের দরবারে একটা ঘটনা দেখেন উমর রাজে আল্লাহ দরবারে বেশি বসে আছেন এর মধ্যে কিছু সংখ্যক মানুষ একটা বেবিচারী মহিলাকে যে মহিলা জিনা করছে পাগলি তাকে ধরে নিয়ে আসছে তার দরবারে ওমর রাজা আল্লাহ তালানুর দরবারে এখন উমর রাজি আল্লাহ তালান হু তিনি পরামর্শ ছাড়া কিছু করতেন না এই ব্যাপারে কি ফয়সালা দিবেন তার এই ফয়সলা জানা নাই এই জন্য উমর সিদ্দিক উমর রাজি আল্লাহ তাল উমর ফারুক রাজি আল্লাহ তালান হু তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করতেছেন যে এই ব্যাপারে তোমাদের কারো কোনো হাদিস জানা আছে কিনা কেউ জবাব দিচ্ছেন না এর মধ্যে উমর এই মহিলার ব্যাপারে পাগলির ব্যাপারে ফায়সালা দিয়ে দিলেন তাকে রজন করে পাথর মেরে মেরে যাতে হত্যা করা হয় আইলাজ আন্দোলনের কর্মীদের থেকে শিখতে হবে সমস্ত অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে অবৈধ জীবন যাপন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই ইমান আকিদা ঠিক করলেই হবে না ইমান আকিদা সর্বোচ্চ পর্যায়ে আমরা কি করবো প্রায়োরিটি দেবো ঠিক করার ব্যাপারে পাশাপাশি আমার আখলাকি জীবন আমার চরিত্র যাতে নির্মল হয় অবৈধভাবে আমরা যাতে মেলামেশা না করি যদি করি আল্লাহ রসুলের ফায়সালা আলাদ দেড় হাজার বছর পূর্বে কেউ যদি অবৈধভাবে মেলামেশা করে তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে মহতারাম হাজির অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ফায়সালা দিয়ে দিলেন এখন মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে রজম মারার জন্য রজম করার জন্য পাথর মারার জন্য আর ওই রাস্তা দিয়ে আসতেছেন আলিম নে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম নে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আলিম নে আবু তালিব জিজ্ঞেস করতেছেন যে বিষয়টা কি এই মহিলাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন লোকেরা বলছে যে এই মহিলাটা উন্মুক্তের সে জিনা করেছে সে একটা পাগলি ওমর তার ব্যাপারে ভাই দিয়েছেন তাকে যাতে পাথর মেরে মেরে হত্যা করা হয় আলিবনে আবু তালেব রাজিয়া লাতা আনহু তিনি বলছেন না তাকে নিয়ে চলো উমরের দরবারে ওই পাগলিকে আবার উমরের দরবারে নিয়ে যাওয়া হলো আলিবনে আবু তালেব রজিয়া লাতা আলা আনহু আমির উল আমিরুল মিনিন ওমর মিন খাত্তাব রজিয়া লাতা আলুকে বলছেন

বুকে হাত দেন হাত দেন না নাবির নিচে হাত বাঁধবেন দলিল যেটা ঠিক সেটাই মানবো কথা ঠিক কিনা কিন্তু আপনি যদি বলেন আমার মাঝাবে নাই আমার ইমাম করে নাই আপনি কি মুসলমান বলেন আপনি মুসলমান কিনা বাংলাদেশে আল্লাহ রাসুলের অনুসারীর চাইতে ইমাম আবু হানিফার অনুসারীর সংখ্যা বেশি কথা ঠিক কিনা কে মানে না ইমাম আবু হানিফকে মানে ইমাম আবু হানিফ কি বলছে যে আমার কথা মানো ওই যে তাকলীদের সাক্ষী অন্ধ ব্যক্তির পূজার উপনদন দুই নম্বর মূলনীতি এদেশের মাটিতে যদি কার্যকর হতো তাহলে এদেশের মানুষ হাদিস নীতিকে আমল করত রায় ভিত্তিক আমলকে দাস মেনে নিতেই করত মহজন হাজরিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহম ব্যক্তুইন কণ্ঠে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উপস্থাপন করলেন হাদিস উপস্থাপন করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখন কি হবে উমর বলছেন লা শাইউন কিছুই হবে না হ্যাঁ তারপর কি করলো ফারসালাহা ফাকাল ফাজাল ইউকাব্বির আল্লাহু আকবার হাদিস সহিহ আবু দাউদ হ্যাঁ তাকে ছেড়ে দেওয়া হলো আর ওমর তিনি তাকবীর দেওয়া শুরু করলেন আল্লাহ কত বড় বিপদ থেকে বাঁচাইছেন একটা পাগলি বেবিচার করেছে অথচ তার উপর কোনো শরীয়ত নাই আছে পাগলির উপর কোনো শরীয়ত আছে এটাকে বলা হয়েছে কিতাব এবং সুন্নাতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা এ ধরনের ঘটনা আরও আছে পণ্যটা ঘটনা আছে এক মহিলা আল্লাহ আমার তো প্রতিবাদ করতে পারি না অন্যের শাসকের বিরুদ্ধে আপনি টু শব্দ করার অধিকার রাখেন না যদি টু শব্দ করেন সাথে সাথে আপনি অরেস্ট হয়ে যাবেন কিন্তু ওমরের দরবারে এই বাক স্বাধীনতা ছিল ওমর ভুল করলো তাকে সংশোধন করার অধিকার মুসলমানরা রাখতো আর এই অধিকার থাকা কেমন পর্যন্ত প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা শাসকের উচিত এই অধিকারকে অক্ষুণ্ণ রাখার কথাটা কিনা মদরা বাহাদুরীন ওমরের দরবারে বিবাহের মোহর নিয়ে উমরের শাসন আমলে বিবাহের মোহর নিয়ে বাড়াবাড়ি হচ্ছিল সময় শেষ না আচ্ছা তাহলে ওই আমি যাচ্ছি না আমরা এক নম্বর মূলনীতি নিয়ে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি আমাদের সংগঠনের দুই নম্বর মূলনীতি হচ্ছে তাকলিতে সাক্ষী অন্ধ ব্যক্তি পূজার অপনোদন ব্যক্তি পূজা করা যাবে না তাকলিদ মানে অন্ধভাবে কাউকে অনুসরণ করা তাইলে আমাদেরকে কি করতে হবে দলিলের ভিত্তিতে আমাদেরকে আমল করতে হবে সারি বিষয়ে রাসুল সাল্লাহাম ব্যতীত কারো কোনো কথাকে চোখ বুঝে মেনে নেওয়া কে বলা হয়েছে তাকলিফ রাসুল সাল্লাহ ব্যতীত কারো কোনো কথাকে চোখ বুঝে মেনে নেওয়া যাবে না অথচ আমাদের দেশে এই বাংলাদেশে সব সারা পৃথিবীতে তাকলিদ দুইভাবে প্রতিষ্ঠা লাভ করছে জাতীয় তাকলিত বিজাতীয় তাকলিত জাতীয় তাকলিত বের হয়েছে ধর্মের নামে আর বিজাতীয় তাকলিত বের হয়েছে বৈশ্বিক বিষয়ের উপর ভিত্তি করে এই সবগুলো হচ্ছে জাহিলিয়া আমরা যদি জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তাকলিফ থেকে মুক্ত হয়ে ইতেমা করতে হবে ইত্তেবার মাধ্যমে আল্লাহ রাসুলামের ইত্তেবার মাধ্যমে আমাদেরকে জান্নাত তালাশ করতে হবে এলে দুই নম্বর মূলনীতি তিন নম্বর মূলনীতি হচ্ছে ইসতেহার শরীয়ত গবেষণার দ্বার উন্মুক্তকরণ আজকে বর্তমান এই অত্যাধুনিক যুগে মানুষের সমস্যার শেষ নাই সমাধান ইসলামে আছে কিনা বলেন ইসলামে আছে কিনা ইসলাম একটা কমপ্লিট কোর্ড ও ফ্লাইট আল্লাহ দাসালের মৃত্যুর একাশি দিন আগে সুরা মাইদা তিন নম্বর আয়তাদিল হয়েছে আলিয়ম আকমল তুলকুম দিন হকুম ওতম তুই আলাইহি মাতি ওরা জি তুই ইসলাম আদিল হয়েছে ইসলামের পরিপূর্ণতালা ঘোষণা দিয়েছেন ইসলামকে আমাদের জন্য দিন হিসাবে নিয়ামত হিসাবে মনোনীত করেছেন আলহামদুল্লিলাহ তাইলে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সমস্যা থাকবে সমাধান হবে সমাধান আমরা কিভাবে করব। সমাধানের বিষয় হচ্ছে কোরআন এবং এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই হাজির এক্ষেত্রে একজন গবেষক মুস্তাহিদ যদি সমস্যা সমাধান করতে গিয়ে ভুল করে তাহলে তার জন্য এক গুণ নাকি আর যদি সঠিক সিদ্ধান্ত গুরীত হয় তাহলে তার জন্য কত গুণ নাকি দ্বিগুণ আল্লাহ দেড় হাজার বছর আগে বলছেন সই বুকারি মুসলিমের হাদিস কি বলছেন ইজা হাকাম আল হাকিম ও সুম্মা আসাবা ফালাহু আজরানে ওয়া ইজা হাকামা ফাস্তাহাদা সুম্মা আক্তা ফালাহু আজরুন আল্লাহু আকবার তাহলে ইস্তাদের দুয়ার কিয়ামত পর্যন্ত খোলা থাকবে চায়ের মাধাবের মধ্যে সীমাবদ্ধ এ কথা বলা যাবে না কারণ ইসলাম হচ্ছে সবচেয়ে ডাইনামিক রিলিজিয়ান গতিশীল জীবন ব্যবস্থা সমস্যা আসবে সমাধান হবে কুরআন কুরা মানদণ্ডে সমাধান করা হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা জানো না তাইলে ইসতেহার এই উন্মুক্ত থাকবে প্রত্যেক মুত্তাকি যুগ আলমের জন্য কেয়ামত পর্যন্ত চার নম্বর মূলনীতি হচ্ছে সকল সমস্যা ইসলামকেই একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ আপনি ধর্মীয় জীবনে ইসলাম মানবেন আর বৈশ্বিক জীবনে অন্য মতাদর্শ মানবেন এটা হবে না সব সমস্যার ক্ষেত্রে ইসলামকে পায়রুটি দিতে হবে কারণ এটাই আল্লাহ সু হান আউতালার নির্দেশ কারণ হক আসে রবের পক্ষ থেকে আরেক হক হচ্ছে কমপ্লিট আল্লাহ বলছেন সুরা কাহের উনত্রিশ নম্বর আয়তে ওকুল হাকুমি রব্বিকুম ফমাং শাহিন অমাং শাহি আকুর ইন্না সর্বশেষ মূল্যিত হচ্ছে মুসলিম সংহতি দৃঢ়করণ অর্থাৎ মুসলিম সংহতি আমরা দৃঢ় করবো কিভাবে ওয়াহ তাসিমি হাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফার রাখু আবদুল্লার ভিত্তিতে না ভিত্তিতে মুসলিম উম্মার ঐক্য কামনা করতে হবে এবং মুসলিম উম্মার স্বার্থকে প্রাধান্য দিতে হবে অদেব আসুন আমরা মুসলিম হিসাবে আহলাতিস আন্দোলনের এই যে পাঁচটা মূলনীতি এই মূলনীতির উপর আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আল্লাহ রাবুল্লা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আসুন আমরা আমাদের উন্নত ললাট একমাত্র আল্লাহর দরবারে বুলুণ্ঠিত করি কিতাব এবং সুন্নাতের সার্বভৌমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি কবির ভাষায় আমি যে রচির অজয়ম ঝুটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয় কত নমরুদ কত ফেরাউন কত সত্যাত কারণ আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাদা দারুন নাই আমি নমরুদি হতাশনে বিকাইনি আমি বিপুল কারণী ধরে সত্যাতের ওই অহংকারী মাত্রা বালুতে মিশেছে শেষেই ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে নমরুদ শিরে পড়েছে প্রয়োজন আমি মুসলিম এক আল্লাহ